السلام عليكم ورحمة الله إن الحمد لله وحده والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أتاكم الرسول فأخذوه وما نهكم عنه فانته أذكر وبيتر صباحي أكتب غرطة على جنا كربو আমাতু ফিক ইল্লা বিল্লাহ সে বিষয়টি হচ্ছে আর অনেক ভাই আমার এটা জানতে চেয়েছেন যে গায়র মুসলিমদের হাদিয়াতু হুফা নোয়া যাবে কি তাদের দান নোয়া যাবে কি এই সম্পুরকে জিতে আমরা সহিহ কুরআন ও হাদিসের আলোকে যদি আমরা দেখি তো এটা আমরা আমাদের সামনে বিষয়টি হয়ে উঠবে যে নিম সাল বিভিন্ন কাফেরদের বেদিনদের হাদিয়া তোহফা গ্রহণ করেছেন যেরকম হাদিসে পাওয়া যায় যে এক বাদশাহ নবী করিম সাল আলী সাল্লামকে মুশরিক সে ব্যক্তি কাফের সেই হাদিয়ে দিয়েছিলেন তো সেটা গ্রহণ করেছিলেন এরকম ধরনের নবী করিম সাল আলী সাল্লাম মুশরিকদের সঙ্গে লেনদেন করেছেন তাদের কাছেও ধার নিয়েছেন উধার নিয়েছেন তাদেরও খাবার খেয়েছেন তো তাদের সঙ্গে লেনদেন করা বা তাদের কোনো দান খাইরাত যদি দেয় তারা গ্রহণ করতে পারা যায় কেন হাদিসে পাওয়া যাচ্ছে অনেক একাধিক নবী কেরম সাল্লাম মুশরিক কাফিরদের হাদিয়া তোহফা গ্রহণ করেছেন আর সাহাবাই কেরামও নিয়েছেন অতএব খাইরুল করুন থেকে যেটা প্রমাণিত নবী কেরম সাল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত যে হাদিয়া তোহফা কাফেরদের মুশ্রিকদের নিতে পারা যায় আর তারা যদি দান খায়রাত মাদ্রাসা বা মসজিদও দেয় তবুও সেটা নিতে পারা যায় যদি কোনো কাফের কোনো হিন্দু কোনো অমুসলিম যদি কোনো মুসলমানদেরকে মসজিদ বানাইতে বা মসজিদের জন্য বা মাদ্রাসায় যদি শিক্ষার ক্ষেত্রে মসজিদের ক্ষেত্রে ওলমাই একরামদের কিছু মতভেদ আছে যে কাফেরদের নেওয়া যাবে না কিন্তু শিক্ষার প্রতিষ্ঠায় মাদ্রাসায় নেওয়া যাবে নিজ মনে যে নিজ হস্তে কোনো কাফের কোনো বেদিন মুসলমানদেরকে তবে নিতে পারা যায় মাদ্রাসা মসজিদও নিতে যায় অধিকাংশ মত রয়েছে তো এটা হচ্ছে কাফের মুসিদদের হাদিয়া তোহফা তাদের দান সাদকা নোয়া যায় শরীতে ইসলামে এটা বৈধ করেছে السلام عليكم ورحمه الله